এদিকে বিচ্ছিন্ন সংঘর্ষ আর সংঘাতের মধ্য দিয়ে দ্বিতীয় ধাপে প্রায় 850 ইউনিয়ন পরিষদে নির্বাচনের ভোট গ্রহণ চলছে। নরসিংদীর এক ভোট কেন্দ্রের সংঘর্ষে প্রথমে নিহত হয় একজন, পরে আহত দুজন মারা যান। বোমা বিস্ফোরণে মাদারীপুরের কালকিনিতে আন্ডারচর কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িক স্থগিত করেছেন কমিশন। সংঘর্ষে সীতাকুণ্ড, সাতক্ষীরার বৈকারী, লক্ষ্মীপুরের রামগতি ও নারায়ণগঞ্জের ধামগড়ে সংঘর্ষে ও বিচ্ছিন্ন ঘটনায় আহত হয়েছে আরও 35 জন। নরসিংদীর রায়পুরা উপজেলা বাঁশঘাড়ি ইউনিয়নে আওয়ামী লীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সালাউদ্দিন, তাকে নিজের কর্মী বলে দাবি করেছেন স্বতন্ত্র প্রার্থী, আহত আরও 4 জন। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে। এসব ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে 4 জন ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে 10টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। সাতক্ষীরায় ভোট গ্রহণ শুরু হবার পরই বৈকারী ইউনিয়ন খলিলনগর এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসাদুজ্জামান ও তার ছেলে জহির রায়হান হৃদয়সহ 8 জন প্রতিপক্ষের হামলার আহত হয়েছে। তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজীতে ভোট শুরুর আগেই কেন্দ্র দখলে নিতে হামলা গুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ সহ 2 জন আহত হয়েছেন। বুধবার দিবাগত গভীর রাতে চরগাজী ইউনিয়নের পূর্ব বয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। মাদারীপুরের কালকিনি আন্ডারচর ভোট কেন্দ্রে প্রবেশ করে একদল দুর্বৃত্তরা। এ সময় তারা 15টি হাতবোমা ও ককটেল বিস্ফোরণে ভোট কেন্দ্র নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনী। আতঙ্ক ছড়িয়ে পড়লে ভোট গ্রহণ সাময়িক স্থগিত রাখা হয়। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের জাঙ্গাল কেন্দ্রে সংঘর্ষ হয়েছে। নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাসুম আহমেদের লোকজন পুলিশের সহযোগিতায় বিভিন্ন কেন্দ্র দখল করে ভেতরে সিল দিতে দেখা যায়। এ সময় পুলিশ ও নৌকার সমর্থকদের আটকে দেয় এলাকাবাসী। পুলিশ রাবার বুলেট ছোড়ে, আহত হন 15 জন। এসটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। SATV সাথে আছি সবসময়।